গাড়ির বডির সাথে বিদ্যুৎ পরিবাহিতের সংস্পর্শ মুহূর্তের মধ্যেই শর্ট সার্কিট হয়ে পড়ে গাড়ির ব্যাটারি সহ অন্যান্য যন্ত্রাংশ বিদ্যুৎ আবিষ্ট হয়ে ঝুলসে পড়েন গাড়িতে থাকা সহচালক মর্মান্তিক ঘটনাটি ঘটে জম্পুহিলের ফুলদুমসাই এলাকায় মৃত ব্যক্তির নাম বাপুন দাস বাড়ি করিমগঞ্জের পাথারকান্দি এলাকায় জানা গেছে টিআর জিরো ওয়ান এ টি ওয়ান ফাইভ টু সিক্স নম্বরের লুড়িটি জম্পুহিলের কনপুইয়ের দিক থেকে ফুলদুংশাইয়ের দিকে আসছিল কিন্তু ফুলদুংশাই প্রবেশের আগেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে